عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. مثل الجنة التي وعد المتقون تجري من تحتها الأنهار وكلها دائم وظلها. সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলমিনের যাবতীয় প্রশংসা যে মহান আল্লাহ রাব্বুল আলমিন মানব জাতিকে সৃষ্টি করেছেন এই দুনিয়াতে তাঁর এবাদত বন্দেগীর জন্য, এবং এর ভিত্তিতেই তাওহীদ ভিত্তিক এবাদত বন্দেগী করা অথবা তার বিপরীত পথে চলা, এর ভিত্তিতে আল্লাহ রাব্বুল আলমিন বদলা নির্ধারণ করেছেন, ভালো অথবা মন্দ। ভালো মন্দ কাজ কর্মের ভিত্তিতে আল্লাহ রাব্বুল আলমিন ভালো মন্দ বদলার ব্যবস্থা করেছেন। ভালো বদলা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলমিন জান্নাত তৈরি করে রেখেছেন, এবং মন্দদের মন্দ বদলা প্রতিদান শাস্তি দেওয়ার জন্য জাহান্নাম তৈরি করে রেখেছেন, যা পরকালে মানব জাতির জন্য সুনির্ধারিত রয়েছে। হয় ফারিকুন ফিল জান্না ও ফারিকুন ফিসসাইর, হয় এক জান্নাতে যাবে একদল জান্নাতি হবে আর একদল জাহান্নামী হবে। সুতরাং মানুষ হয় জান্নাতে যেতে পারবে, আর জান্নাত থেকে যদি বঞ্চিত হয় তো জাহান্নামে যেতে হবে। এছাড়া তৃতীয় কোনো রাস্তা বা কোনো স্থান নেই। আজকে 21শে রমজান শেষ করে 22শে রমজানের রাত আমাদের শুরু হয়েছে। 1441 হিজরি মোতাবেক 14 মে 2020 সাল। এই বছরের আমাদের ধারাবাহিক আলোচনা মাহে রমজানের ইমাম ইবনে উসাইমিন রহমতুল্লাহ আলাইহির কিতাব মাজালিস ও শাহরে রমাদান থেকে চলে আসছে আলোচনা। আজকে মজলিস নম্বর 23, পর্ব নম্বর 23 বলছেন, আল মজলিস ও সালিস ওয়াল ইশরুন, 23তম মজলিস হচ্ছে ফি ওয়াসফিল জান্নাহ, জান্নাতের বিবরণ সম্পর্কে। জালানাল্লাহু মিন আহলিহা, আল্লাহ যেন আমাদেরকে জান্নাতবাসী হিসাবে কবুল করে নেন। শেখ এই আলোচনায় তিনি বেশ অনেকগুলি আয়াত নিয়ে এসেছেন কোরআনে কেরিমের, প্রথম আয়াত পর তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত সহিহ অনেকগুলি হাদিস নিয়ে এসেছেন। আমরা সংক্ষেপে ইনশাআল্লাহ তাআলা সেগুলিকে আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব। জান্নাত হচ্ছে বিশাল আল্লাহ রাব্বুল আলামিনের এই সৃষ্টি জগৎ নিয়ামতে ভরা, যা মানুষের কোনো চোখে বা কোনো সৃষ্টির কোনো চোখে দেখেনি, কোনো কানে তার যথাযথ বিবরণ শোনেনি, আর কোনো মানুষের কল্পনাও ততদূর পর্যন্ত পৌঁছে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, মাসালুল জান্নাতিল্লাতি উইদাল মুত্তাকুন, সেই জান্নাতের উপমা বা দৃষ্টান্ত, আল্লাতি উইদাল মুত্তাকুন, যেই জান্নাতের ওয়াদা করা হয়েছে, প্রতিশ্রুতি দেওয়া হয়েছে আল্লাহ ভীরুদেরকে। তাহলে জান্নাত কার জন্য? যারা মুমিন মুত্তাকি, শুধু জাতিতে মুসলিম নয় বরং যারা ঈমানদার হওয়ার সাথে সাথে মুত্তাকি, যাদের মধ্যে পাপাচার থেকে বেঁচে থাকার বৈশিষ্ট্য ছিল, যারা পাপসমূহ থেকে বাঁচার চেষ্টা করেছে, আল্লাহ রাব্বুল আলমিনের পক্ষ থেকে ফরজকৃত কথা কাজ পালনের মাধ্যমে এবং হারামকৃত কথা কাজ থেকে বেঁচে থাকার মাধ্যমে, আল্লাহর ভয়ে পাপাচার থেকে বেঁচে থাকে, আল্লাহর ভয়ে আল্লাহর আদেশ নিষেধ মেনে চলে, তারে হচ্ছে মুত্তাকি। যেই তাকওয়া অর্জনের উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমজানের সিয়াম ফরজ করেছেন। মাহে রমজানের সিয়ামের রহস্য বা লক্ষ্য উদ্দেশ্য উপকারিতা হচ্ছে
লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, পাপাচার থেকে বেঁচে থাকার মতো তোমাদের প্রশিক্ষণ হয়, তরবিয়ত হয়, তোমরা পাপমুক্ত জীবন যাপন করতে পারো। কারণ পাপমুক্ত জীবন যাপন করার জন্য যদি মানুষের মধ্যে ক্ষমতা না থাকে তাহলে জান্নাতের হক রাখে না। আল্লাহ ওয়াদা করেছেন এই জান্নাতের দেবেন, এটি বেশ কিছু আয়াতে কোরআনে কারিমে উল্লেখ করেছেন। এখানে যেমন ওয়াইদাল মুত্তাকুন, অন্য যা বলা হয়েছে ওয়াইদাত লিল মুত্তাকিন, জান্নাত প্রস্তুত করা হয়েছে আল্লাহ ভীরুদের জন্য, সংযতদের জন্য, পাপ মুক্ত থাকার জন্য যারা সচেষ্ট হয় তাদের জন্য। সেই জান্নাতের বিবরণ বলছেন তাজরি মিন তাহতিহা আনহার, জান্নাত যে জান্নাতের নিম্ন দেশে নহর সমূহ নদী নালা প্রবাহিত রয়েছে। জি, এই কথাটি কোরআনে কারিমের বহু আয়াতে রয়েছে। জি, জান্নাতের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে যে জান্নাতের নিচে বহু নহর নদী নালা প্রবাহিত রয়েছে, কত সুন্দর দৃশ্য। জান্নাতের শাব্দিক অর্থ হচ্ছে বাগান। হ্যাঁ, জান্নাত ঘন গাছ বিশিষ্ট বাগানে ভরা থাকবে। জি, বহু রকমের ফলমূলের গাছ সে ভরা, সে জান্নাত হবে, নিয়ামতে ভরা জান্নাত হবে। নাঈম, নাঈমুন মুকিম, স্থায়ী নিয়ামত তাকে বলা হয়েছে। জি, ওকুলোহা দায়ম, এই জান্নাতের খাদ্য হচ্ছে স্থায়ী, দুনিয়ার খাদ্য, আজকে আছে কাল নেই, আজকে লব্ধ পাচ্ছেন কালকে পাচ্ছেন না। জি, কখনো মার্কেটেই পাওয়া যায় না, আর কখনো মার্কেটে বাজারে পাওয়া গেলে পকেটে পয়সা নেই। জি, আপনার আমার হাতের নাগালে নেই। জি, সেই সুযোগ সুবিধা নেই, কিন্তু সেখানকার যে এই খাবার হবে সেটা হবে দায়মুন, চিরস্থায়ী হবে। অজিল্লহা, এবং সেখানকার ছায়াও হবে চিরস্থায়ী, দুনিয়ার ছায়া কখনো ছায়া আছে কখনো রৌদ্র। জি, সূরা রাদ আয়াত নম্বর 53। আল্লাহ রাব্বুল আলামিন আরও ইরশাদ করেছেন মাসালুল জান্নাতিল্লাতি ওয়াইদাল মুত্তাকুন, সেই জান্নাতের দৃষ্টান্ত যে জান্নাতের ওয়াদা করা হয়েছে আল্লাহ ভীরুদের সাথে, ফিহা আনহারুন, সেখানে কয়েকটি নহর রয়েছে। ফিহা আনহার, জি, নাহারের বহুবচন আনহার, বা অনেকগুলি নহর রয়েছে। কিসের? এক রকমের নহর হচ্ছে, বা নদী নালা হচ্ছে, ঝর্ণা সমূহ হচ্ছে, মিমাইন পানির, এমন পানির গায়ে আসেন যাতে কোনো রকমের পচা গন্ধ নেই, নির্মল পানি, স্বচ্ছ পানির নহর সমূহ। সেখানে অনেক নহর রয়েছে, নদী নালা রয়েছে, নির্মল স্বচ্ছ পানির। ও আনহার উনার দ্বিতীয় রকমের নদী নালা রয়েছে, মিল্লাবানিন দুধের, লামিয়া তাকাইয়ার তামু, যার স্বাদে কোনো রকমের পরিবর্তন হয়নি, দুধের স্বাদ, দুধ মাঝে মাঝে খারাপ হয়ে যায়, দুধ মাঝে মাঝে ফেটে যায়। জি, দুনিয়ার খাবার কখনো তাতে গন্ধ চলে আসে, কখনো সেটা নষ্ট হয়ে যায়, কখনো পচে যায়, কিন্তু জান্নাতের এই যে পানির নহর আর দুধের নহর, জি হ্যাঁ, দুধের নহর সম্পর্কে আল্লাহ বলছিলাম ইয়া তাকাইয়ার তামু, তার স্বাদে কোনো রকমের পরিবর্তন পাবে না, যে কখনো খারাপ হয়ে যাবে। জি, দুনিয়ার নদী নালার পানি মাঝে মাঝে, জি, খারাপ হয়ে যায়, দুনিয়ার যে পানি রয়েছে কখনো রং বদলে যায়। জি হ্যাঁ, ও আনহার মিন খামরিন, আর অনেক নহর নদী নালা হবে মদের। জি, সেটা জান্নাতি মদ, যেই মদে নেশা আসবে না, হ্যাঁ, যেই মদ মানুষের জন্য ধ্বংসাত্মক নয়, জি, যেই মদে কোনো রকমের নোংরামি নেই, লাজ্জাতিন লিশারেবিন, যেটা পানকারীদের জন্য বড়ই সুস্বাদু হবে। ও আনহার মিন আসালির মুসাফা, আর অনেক নহর হবে পরিষ্কার পরিচ্ছন্ন মধুর। জি, মধুর নহর। ওয়ালাহু ফিহা মিন কুল্লি সামারাত, আর জান্নাতিদের জন্য সেখানে সব রকমের ফলমূল থাকবে, সব রকম পৃথিবীতে যত রকমের ফলমূল হতে পারে, সমস্ত ফলমূল, যেসব নাম শুনেছেন আর শোনেননি, মিন কুল্লি সামারাত, পৃথিবীতে যত রকমের ফলের গাছ সারা দুনিয়া মিলে আছে, সমস্ত রকমের ফলমূল সেখানে হবে। ও মাগফিরাত মিন রব্বিহিম, এবং সেখানে জান্নাতিদের রবের
পক্ষ থেকেই হবে মার্জনার ঘোষণা, ক্ষমার ঘোষণা, কোনো চিন্তা থাকবে না সেখানে। যে দুনিয়াতে দুশ্চিন্তা আছে, আজকে মালিক সন্তুষ্ট আছে, কালকে অসন্তুষ্ট হইতে পারে, কিন্তু সেখানে আল্লাহ রাব্বুর ঘোষণা করে দিবেন যে ওয়াহিল্লু আলাইকুম রিজওয়ানি, আমি তোমাদের জন্য আমার সন্তুষ্টিকে অবধারিত করে দিলাম। জি, ফালা আসখতু আলাইকুম বাদাহু আবাদা, এরপরে কখনো তোমাদের উপর অসন্তুষ্ট হব না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরও ইরশাদ করেছে, অবশ্যরিল্লাযিনা আমানু আমিলুস সালিহাত, সুসংবাদ দিয়ে দাও ওদেরকে যারা ইমানদার এবং সৎকর্মশীল। তাহলে ইমানের সাথে সাথে যার সম্পর্ক মূলত হ্যাঁ আভ্যন্তরীণ বিষয়ের সাথে, অন্তরের সাথে, ইমানের বহিঃপ্রকাশ ঘটবে ও আমিলুস সালিহাত, ভালো কাজগুলি করার মাধ্যমে, নেক কাজ যা আল্লাহ নেক বলেছেন, ভালো বলেছেন, সেগুলি করার মাধ্যমে ভালো হওয়া, আর যেগুলিকে মন্দ বলেছেন, মন্দ কথা কাজ, সেগুলি থেকে বেঁচে থাকার মাধ্যমে ভালো হওয়া, তাদের জন্য রয়েছে আল্লাহ জান্নাত তাজরি মিন তাহতিহা আল-আনহার। জি হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বহুমুখী নিয়ামত রেখেছেন। জি হ্যাঁ, সেসব ফল দেখতে দুনিয়ার মতো হবে এবং নামগুলি হয়তো এই দুনিয়ার ফলের মতো হবে, কিন্তু স্বাদ কল্পনার বাইরে হবে, স্বাদ ভিন্ন হবে। ওয়ালাহুম ফিহা আজওয়াজ মুতাহারা, এবং সেখানে তাদের সহধর্মিণী হবে যারা পাক পবিত্রা। জি হ্যাঁ জি, সমস্ত রকমের যেসব অরুচিকর দিক রয়েছে সেগুলি থেকে পবিত্র হবে, পবিত্র হবে, এবং আখলাকের দিক থেকে, গুণের দিক থেকে, সব দিক থেকে পবিত্র হবে। ওয়াহুম ফিহা খালেদুন, সেখানে চিরস্থায়ী থাকবে। সূরা বাকারা আয়াত নম্বর 25। আগের আর যে চার রকমের নহরের কথা আল্লাহ রাব্বুল আলমিন বললেন সেটি সুরে মোহাম্মদের আয়াত নম্বর 15। আল্লাহ রাব্বুল আলমিন আরও বলেছেন, দানিয়াতান আলিহিম জেলালুহা, জান্নাতে হ্যাঁ ফলমূলের গাছ এবং গাছের ছায়া অত্যন্ত নিকটবর্তী হবে। অজুল্লিলাত কুতুবুহা তাজলিলা, এবং গাছের ফলগুলি হাতের নাগালি হবে, অনুগত হবে, মন চাইলেই চলে আসবে কাছে। জি, কষ্ট করা লাগবে না, ওঠা লাগবে না, ফল পাড়ার জন্য যে দুনিয়াতে কত কষ্ট করতে হয় সেসব করা লাগবে না, কত পরিশ্রম করতে হয়, তদবির করতে কিছু লাগবে না। ওই উতাফ আলিহিম বে আনিয়াতি মিন ফিদ্দা, এবং সেখানে চাঁদির রূপার পানপত্র নিয়ে হ্যাঁ ঘুরে বেড়াবে খাদেমরা। জি হ্যাঁ, ও আকুয়াবিন, এবং সেখানে থাকবে গেলাস, কানাত কাওয়ারিরা, যেগুলি হবে কাঁচের বা স্বচ্ছ পাথরের, কাওয়ারির আমিন ফেদ্দা, যেটা কাঁচের মতো হবে কিন্তু সেটা হবে মূলত চাঁদির, কাদ্দারুহা তাকদিরা, সেটা তারা নিজেরাই সুপরিমিত করবে যে কার কীরকম লাগবে, কী পরিমাণ লাগবে। দুনিয়াতে অনেক সময় মনের উল্টো, যেসব পানপত্র বা যেসব ব্যবহার করে থাকে বাসনপত্র, সেগুলি আমাদের মনের অনেক সময় উল্টো থাকে, মনোপুত হয় না, কিন্তু সেখানে নিজে নির্ধারণ করবেন যে আপনি কেমন চান। ওয়ুসকাওনা ফিহা কাসান, এবং সেখানে এমন পানপাত্র থেকে পান করানো হবে, কানা মেজাজুহা জাঞ্জাবিলা, যেই পানীয়র সংমিশ্রণ হবে আদার। জি হ্যাঁ, আদা আর সংমিশ্রণ হবে। জি, আদা পানি মিক্স করে যে গরম আরবরা এক ধরনের চায়ের মতো, গ্রিন টিয়ের মতো পান করে, খুব সুস্বাদু হয়। জি হ্যাঁ, সে নাম হয়তো সেটা, কিন্তু জান্নাতের স্বাদই হবে আলাদা, যেটা কল্পনার বাইরে। আইনান, সেখানে এমন ঝর্ণা হবে ফিহা জান্নাতে, তোসাম্মা সালসাবিলা, যেটা সালসাবিল বলা হবে যাকে। ওয়াতুফা আলি বিলদান মুখাল্লাদুন, সেখানে চির কিশোর যারা, তারা সেখানে প্রদক্ষিণ করবে, ঘোরাঘুরি করবে খেদমতে। ইদা রাআইতাহুম, যখন সেই চির কিশোরদেরকে দেখবে, হাসিবতাহুম লু লু আম্মানসুরা, তাদেরকে দেখে মনে হবে যে মণিমুক্তা ঝরে পড়ছে, এত সুন্দর তারা হবে। ওয়াইদা রাআইতা সাম্মা, আর যখন সেখানে দেখবে চারিদিকে, রাআইতা নাঈমা ওয়া মুলকান কাবীরা, সেখানে তুমি নিয়ামত আর নিয়ামত দেখবে, ভোগের সামগ্রী দেখবে, মুলকান কাবীর, বিশাল রাজত্ব দেখবে, আল্লাহু আকবার, বিশাল রাজত্ব দেখবে। সূরা দাহর আয়াত নম্বর 14 থেকে 20।
আল্লাহ রাব্বুল আলামিন এই রকমই ইরশাদ করেছেন সেখানকার পোশাক সম্পর্কে, ইউহাল্লাউনা ফিহা মিন আসাবির মিন যাহাব, পোশাক এবং অলংকার সম্পর্কে। সেখানে জান্নাতীদেরকে যেমন নারীদেরকে অলংকার দেওয়া হবে, সেখানে নর পুরুষদেরকে অলংকার দেওয়া হবে। দুনিয়াতে অলংকার পুরুষদের জন্য নয়, হাতে চুড়ি, গলার মালা, এইরকম যেসব অলংকার রয়েছে সেগুলি যদি পুরুষরা পরে সেটা সাজে না, বেমানান লাগে, ভালো লাগবে না দুনিয়াতে। কিন্তু সেখানে আল্লাহর একটি বড় নিয়ামত হবে নর এবং নারী সকলের জন্য অলংকার। জি, কিসের অলংকার হবে? আল্লাহ এখানে বলছে মিন জাহাবিন, স্বর্ণের কঙ্কন সেখানে পরানো হবে, ওয়া লুলু আ, এবং মণিমুক্তার অলংকার পরানো হবে, কঙ্কন পরানো হবে, ওয়া লিবাসুহুম ফিহা হারির, এবং সেখানে পোশাক হবে রেশমের কাপড়ে, যেই রেশম পুরুষদের জন্য পৃথিবীতে হারাম। দুনিয়াতে আমলের জগতে শরীয়তের দৃষ্টিতে পুরুষদের জন্য রেশমের কাপড় হারাম, নারীদের জন্য জায়েজ। আর সেখানে সব কিছুই হালাল থাকবে, পুরুষ নারী সকলের পোশাক হবে রেশমের কাপড়ের। সূরা হজ আয়াত নম্বর 23। জি, যেমন কঙ্কন পরানো হবে স্বর্ণের, তখন অন্য আয়াতে রয়েছে চাঁদিরও কঙ্কন পরানো হবে। জি, যখন যেটা যাকে ভালো লাগবে। আল্লাহ বলছেন আলী আহম সিয়াব ও সুন্দরসেন খুদরম ওয়া ইস্তাবরাক, তাদের পোশাক শরীরের হবে, ওপরের কাপড় হবে সবুজ মোটা রেশমের এবং পাতলা রেশমের, যার যেটা দেখেন। দুনিয়ায় যারা সচ্ছল ব্যক্তি ভোগবিলাসী জীবনযাপন করে, প্রত্যেক সিজনে তাদের কাপড় চেঞ্জ হইতে থাকে, শীতের বস্ত্র আলাদা, হালকা শীতের বস্ত্র আলাদা, খুব বেশি শীতের বস্ত্র আলাদা, গরমের বস্ত্র আলাদা, গরমের দিনে তাদের মোটা কাপড় নয় আর শীতের দিনে পাতলা কাপড় পরলে তাদেরকে গরিব ফকির মনে করা হবে। এসব গরিব দেশের মানুষরা অনেক সময় বুঝতে পারে না, কিন্তু যারা পয়সাওয়ালা মানুষ তারা যে এত পরিবর্তন করে থাকে আপনার কাপড় চোপড়ের ক্ষেত্রে, দুনিয়ার ক্ষেত্রে, জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন এইরকম নিয়ামত রাখবেন, যেই নিয়ামত আর নিয়ামত, জি হ্যাঁ, যেগুলি কল্পনার বাইরে। হুল্লু আসাওয়ির মিন ফিদ্দাহ, আল্লাহ বলছেন এবং তাদেরকে অলঙ্কৃত করা হবে চাঁদির কঙ্কনে। সূরা দাহরে 8:21। আল্লাহ রাব্বুল আলামিন আরও ইরশাদ করেছেন ইন্নাল মুত্তাকিন ফি মাকামিন আমিন, নিশ্চয় আল্লাহ ভীরু যারা হবে তারা নিরাপদ স্থানে অবস্থান করবে। ফি জান্নাতি উয়ুন, বহু বাগান বিশিষ্ট জান্নাতে এবং বহু ঝর্ণা বিশিষ্ট জান্নাতে। ইয়ালবাসুনা মিন সুন্দুসিন ওয়া ইস্তাবরাক মুতাকাবিলিন, সেখানে তারা পরিধান করবে মোটা এবং পাতলা রেশম, এবং মুখোমুখি হয়ে আসনে অবস্থান করবে বা বসে থাকবে মুখোমুখি হয়ে। জি হ্যাঁ, ভদ্রতার সাথে কথা বলা হচ্ছে, মুখোমুখি হয়ে বসা। কেজালিক ওয়াজাওয়াজনাহু বিহুরিনিন, আর এইভাবে তাদের আমি বিবাহ দিয়ে দিব হুর ঈনদের সাথে, হুর ঈন যারা অতি সুন্দরী জান্নাতি রমণী হবে। ইয়াদউনা ফিহা বিকুল্লি ফাকিহাতিন আমিনিন, সেখানে তারা আহ্বান করবে প্রত্যেক রকমের ফলমূল নিয়ে, আমেনি নিরাপদ হয়ে। সূরা দুখান আয়াত নম্বর 51-55। আল্লাহ রাব্বুল আলামিন আরও ইরশাদ করেছেন উদখুলুল জান্নাতা, আল্লাহ বলবেন জান্নাতীদেরকে যে তোমরা জান্নাতে প্রবেশ করো, আনতুম তোমরা, ও আজওয়াজুকুম, তোমাদের স্ত্রীরা, এবং নারীদেরকে নির্দেশ দেওয়া হবে তোমাদের স্বামীদের সাথে, তোমরা যারা স্বামী স্ত্রী মমিন মমেনাত উভয়ে আর সৎকর্মশীল দুজনেই জান্নাতে যাবে। জি, যদি কুফরির অবস্থায় না থাকে অথবা পাপের বোঝা না নিয়ে যায়, তাহলে তাদেরকে এইভাবে অভিনন্দন জানানো হবে, তুহবানুন, এবং তাদেরকে অভিনন্দন জানানো হবে। ইউতাফু আলিম বিসিহাফি মিন যাহাবিন ওয়া আকওয়াব ওয়া ফিহা মা তাশতাহিহিল আনফুস ওয়া তালাযুল আয়ুন ওয়া আনতুম ফিহা খালিদুন, সেখানে ঘোরাঘুরি করবে বিসিহাফি মিন যাহাব, স্বর্ণের পাত্র নিয়ে, স্বর্ণের বাসন নিয়ে, ওয়া আকওয়াবিন, এবং পানপাত্র নিয়ে, ওয়া ফিহা মা তাশতাহিহিল আনফুস, এবং সেখানে যা মন চাইবে তাই সেখানে থাকবে, ওয়া তালাযুল আয়ুন, এবং যাতে নয়ন জুড়াবে, চক্ষু ঠান্ডা হবে, দেখতে যা মজা লাগবে তাই সেখানে থাকবে, ও আনতুম ফিহা খালেদুন, এবং সেখানে তোমরা চিরকাল বসবাস করবে।
তিলকাল জান্নাতুল্লাতি উরিসতুমা বিমা কুনতুম তাআমালুন, এবং তাদেরকে বলা হবে যে এই জান্নাতের যে তোমরা উত্তরাধিকারী হয়েছ তোমাদের নেক আমলের বদৌলতে। তাহলে ইমান এবং আমল অবশ্যই হতে হবে, আল্লাহর রহমতে আমরা জান্নাত পাবো, কিন্তু আল্লাহর রহমত অতক্ষণ হবে না যতক্ষণ পর্যন্ত ইমান এবং নেক আমল না থাকবে, ইমানদার এবং সৎকর্মশীল না হবেন। এলাকুম ফিহা ফাকিহাতুন কাসীরাতুন মিনহা তাকুলুন, সেখানে তোমাদের জন্য বহু রকমের ফলমূল থাকবে, তা থেকে তোমরা খেতে থাকবে। ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নাম খালিদুন, পক্ষান্তরে যারা অপরাধী, দুনিয়া অপরাধ করেছে, শিরকের অপরাধ করেছে, বেনামাজি হয়ে অপরাধী হয়েছে, বেরোজাদার হয়ে অপরাধী হয়েছে, জাকাত দেয়নি অপরাধী, ফরজ ওয়াজিব ত্যাগ করেছে, ফরজ ওয়াজিবে ঘাটতি করেছে, হারাম নাজাজে লিপ্ত হয়েছে, সুদ খাওয়ার অপরাধে জড়িয়েছে, ঘুষ খাওয়ার অপরাধে জড়িয়েছে, খুনি খুনের অপরাধ করেছে, ব্যভিচারের অপরাধ করেছে, মদপানের অপরাধ করেছে, হারাম ভক্ষণ করেছে, বেইমানি আত্মসাত করেছে, আল্লাহ বলছে ইন্নাল মুজরিমিন, এরা হচ্ছে মুজরিমিন অপরাধী, এইরকম তারা ফি আযাবে জাহান্নামা খালেদুন, জাহান্নামের আযাবে চিরকাল থাকবে। যারা ইমান ভঙ্গ করে দেশে অপরাধ করতে করতে তারা চিরকাল থাকবে, যারা শির কুফুরি অবস্থায় মারা গেছে, আর যারা তাদের তৌহিদকে টিকিয়ে রেখেছে, পাঁচ ওয়াক্ত সলাত ঠিক রেখেছে, তারা যদি কবিরা গুনাহ করে তাহলে খালেদুন মানে সেখানে তারা দীর্ঘকাল শাস্তি পাবে, যদি আল্লাহ শাস্তি দেন, আর শাস্তি তাদের শেষ না হয় কবর আজাবেও বা আল্লাহ রহমত না হয়, তাহলে তারা শাস্তি পেয়ে ফিরে আসবে। যেমন আমাদের সামনে আলোচনায় আমরা জানতে পারবো যে জাহান্নামী হচ্ছে দুই রকমের, স্থায়ী জাহান্নামী আর অস্থায়ী জাহান্নামী। এই কথাগুলি সূরা যুখরুফ আয়াত নম্বর 70-74 রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আরও এরশাদ করেছেন সূরে সিজদার আয়াত নম্বর 17-তে, ফালা তাআলামু নাফসু মা উখফিয়া লাহু মিন কুররাতি আয়ুন জাযাউ বিমা কানু ইয়ামালুন, কোন মানুষ জানে না যে তাদের জন্য চক্ষু শীতল করি কি কি নিয়ামত গোপনে রাখা হয়েছে, লুকিয়ে রাখা হয়েছে জান্নাতে, জাযাউ বিমা কানু ইয়ামালুন, তাদের নেক আমলের বদলা স্বরূপ। জি হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন এসব নিয়ামতকে চোখের আড়ালে রেখেছেন, জান্নাতে তৈরি করে রেখেছেন, যা যাতে জান্নাতিদের চক্ষু শীতল হবে, নয়ন জোড়াবে। আল্লাহ রাব্বুল আলামিন তার দর্শন দিদার সম্পর্কে এরশাদ করছেন, লিল্লাযিনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা, যারা সৎকর্মশীল নিষ্ঠাবান হবে, যারা এহসান করবে আল্লাহর সাথে, এহসান করবে আল্লাহর সৃষ্টির সাথে, এহসান করবে পিতামাতার সাথে, এহসান করবে স্ত্রী ছেলে মেয়েদের সাথে, এহসান সদাচরণ সদ্ব্যবহার করবে স্বামীর সাথে, এহসান সদ্ব্যবহার করবে যে কোনো সৃষ্টির সাথে, এইভাবে এহসান যে বহুমুখী এহসান রয়েছে, আল্লাহ বলছে লিল্লাযিন আহসানু, যারা এহসান করবে, সদ্ব্যবহার করবে, সদাচরণ করবে, যারা নিষ্ঠাবান হবে, তাদের জন্য আল হুসনা জান্নাত রয়েছে। হুসনা মানে অতি সুন্দর, জি হ্যাঁ, সবচাইতে সুন্দর, আর জান্নাত সবচাইতে সুন্দর, জি হুসনা জান্নাতের একটি নাম, আল হুসনা জান্নাত রয়েছে। ওয়াজিয়াদা এবং তার সাথে তাদের জন্য বোনাসও রয়েছে, ফাও ওয়াজিয়াদা, এই জিয়াদা অতিরিক্ত ফাও রয়েছে। জি, দুনিয়াতে যখন আমরা কেনাকাটা করে থাকি তাতে আমাদেরকে ফাও নিতে খুবই মজা লাগে, যখন আমরা কোনো অধিকার ন্যায্য অধিকার পাই কারো কাছ থেকে, তার সাথে সাথে যদি বোনাস দেওয়া হয় কর্মক্ষেত্রে, যেখানে আপনি কাজকর্ম করছেন, চাকরি বাকরি করছেন, সেখান থেকে বোনাস দেওয়া, বোনাসটা খুব মজা লাগে। আল্লাহ বলছেন সেখানে বোনাসও দেওয়া হবে, সেই বোনাস হচ্ছে আল্লাহর দিদার, আল্লাহর সাক্ষাৎ বা আল্লাহর দর্শন। ওয়ালা ইয়ারহাক ওয়ুজুহাম কাতারুম আলে জিল্লা, এবং যারা জান্নাতি হবে তাদের চেহারা মলিন হবে না, এবং তাদের চেহারায় কোনো রকমের লাঞ্ছনার লক্ষণ দেখতে পাবে না। উলায়েক আসহাবুল জান্নাতি হুম ফিহা খালেদুন, তারা হচ্ছে জান্নাতি, সেখানে তারা চিরকাল বসবাস করে। সূরা ইউনুস আয়াত নম্বর 26। শেখ ইবনে উসাইমিনের কথা বলছে, ফাল হুসনা হিয়াল জান্নাহ, হুসনা হচ্ছে জান্নাত, কারণ তার চাইতেও লা লিআন্নাহু লা দার আহসানু মিনহা, কারণ তার চাইতে ভালো ঘর ভালো স্থান আর কিছু নেই। জি, জান্নাতের পুরোটাই হচ্ছে ভালো, আর ভালো যাতে সামান্যতম কোনো তিক্ততা বা মন্দ কিছু নেই, আর জাহান্নাম সবচেয়ে নিকৃষ্ট, আর এমন নিকৃষ্ট যাতে সামান্যতম কোনো কল্যাণ নেই। জি, এ জান্নাত জাহান্নাম আল্লাহর দুটো সৃষ্টি, যার একটি তো রয়েছে শুধু কল্যাণ আর কল্যাণ, কোনো সেখানে অকল্যাণ নেই, কোনো মন্দ দিক নেই,
আর জাহান্নাম হচ্ছে একেবারে কৃষ্ট খারাপ আর খারাপ, যাতে কোনো ভালো কিছু নেই। বাকি পৃথিবীতে যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন, যতই খারাপ হোক না কেন তাতে সামান্য কিছু ভালো দিক রয়েছে, আর যতই তার বিপরীত মন্দ হোক না কেন তাতে সামান্য কিছু ভালো রয়েছে। জি, যতই খারাপ হোক না কেন তাতে ভালো দিক রয়েছে, আর যতই ভালো হোক না কেন তাতে মন্দ দিক রয়েছে। আর জিয়াদার অর্থ হচ্ছে হে আন্নাজর ইলা ওয়াজহিল্লাহিল করিম, আল্লাহ রাব্বুল আলামিনের মোবারক সম্মানিত মর্যাদাবান সেই চেহারার দিকে দৃষ্টিপাত করা, চেহারা দেখা। রাজাকান আল্লাহ জালিক মান্নিহি ওয়া করিম, আল্লাহ রাব্বুল আলামিন যেন তার অনুগ্রহে আমাদেরকে তার দিদার সাক্ষাৎ দান করেন এবং আমাদেরকে জান্নাতুল ফিরদৌস দান করেন। এছাড়াও বহু আয়াত রয়েছে, ওয়াল আয়াত ফি ওয়াসফিল জান্নাত ওয়া নাইমিহা ওয়া সুরুরিহা ওয়া উনসিহা ওয়া হুবুরিহা কাসীরাতুন জিদ্দা, বহু আয়াত রয়েছে কোরআনে কারিমে। যারা আগ্রহী মানুষ তারা গোটা কোরআনে কারিম, যারা সরাসরি আরবি বোঝেন, আরবিতে পড়লেই বুঝে, একটু বুঝে পড়লেই যথেষ্ট, আর যদি আরবি না বোঝেন তাহলে নিজের ভাষায় পড়ার চেষ্টা করবেন, যার মাধ্যমে আপনি এই জান্নাত লাভের জন্য উদগ্রীব হবেন, আগ্রহী হবেন, এবং সেটি আপনার যে মুখ্য উদ্দেশ্য এটা বাস্তবে আপনি হাতে নাতে সেটা আপনি পালন করবেন। এখন কিছু হাদিস পেশ করছেন শাইখ হুসাইন রহমতুল্লাহ, বলছেন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কুলনা আমরা বললাম, সাহাবিরা বলছেন যে আমরা বললাম ইয়া রাসূলুল্লাহ হাদিসনা আনিল জান্নাতি মা বাইনাহা, জান্নাত সম্পর্কে আমাদেরকে কিছু বয়ান করুন তো, বর্ণনা করুন তো, যে কী দিয়ে তৈরি, লাবিনাতু যাহাবিন ওয়া লাবিনাতু ফিজ্জা, একটি স্বর্ণের ইঁট আর একটি হচ্ছে চাঁদের ইঁট। জি, এই এর গাড়া যেটা হবে, হ্যাঁ, এই যে ইঁট, একটা ইঁট আর একটা ইঁটের সাথে জয়েন্ট করার জন্য যে গাড়া লাগে সেটা হবে মিস্কির। জি হ্যাঁ, দুনিয়াতে এর গাড়া একযুগে হয়তো কাদামাটির আর এখন সিমেন্টের হয়ে থাকে। ও হাসবা ওহা লুলু ওয়ালিয়াকুত, এবং তার যে কংক্রিট হবে, সেই কংক্রিট হবে, হ্যাঁ, যে কুচি পাথর সেগুলো হবে মনি মুক্তার ইয়াকুত। ও তোরাবোহা, এবং তার মাটি হবে জাফরানের, মাইয়াদ খোলোহা ইয়ান আমওয়ালা ইয়াবাস, যেই ব্যক্তি প্রবেশ করবে সে নিয়ামতপূর্ণ জীবনযাপন করবে, ভোগ বিলাসের জীবনযাপন করবে, কোনোদিন সেখানে তার কোনো রকমের তিক্ততা আসবে না, অশান্তি আসবে না। ওয়াইয়াখলুদ, চিরস্থায়ী থাকবে, ওলায়ামুত, সেখানে মৃত্যুবরণ করবে না। লা তাবলা সিয়াবো, সেখানকার কাপড় ফেটে যাবে না, পুরাতন হবে না। দুনিয়ার কাপড় যতই দামি কাপড় কিনেন না কেন, এক সময় পুরানো হয়ে যাবে, ভালো লাগবে না তখন। ওলায়াখনা সাবাবো, সেখানকার যৌবন কখনো ক্ষয় হবে না। দুনিয়ার যৌবন এক সময় যৌবন ছিল, যৌবন শেষ হয়ে গেছে, চুল দাড়ি পেকে গেছে, এখন দুর্বল হয়ে যাচ্ছেন, এটা সেখানে হবে না। এই হাদিস ইমাম আহমদ এবং তিরমিজি বর্ণনা করেছেন। আর তারপরে আরেকটি হাদিস সাহেল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব, জান্নাতে আটটি দরজা রয়েছে। এই হাদিস দ্বারা প্রমাণিত জান্নাতে আটটি দরজা রয়েছে, এবং জান্নাতে দরজা রয়েছে এই কথা কোরআনে কারিমে রয়েছে। ওয়াসিকাল্লাযিনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি জুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা, জান্নাতিদেরকে যখন নিয়ে আসা হবে তখন তাদের জন্য জান্নাতের দরজাগুলি খুলে দেওয়া হবে। আটটি দরজা রয়েছে এবং আটটি স্তর রয়েছে। বাবুন, একটি ফিহা বাবুন, তাতে একটি দরজা রয়েছে, সাম্মার রাইয়ান, তার নাম হচ্ছে রাইয়ান, লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন, রোজাদার ছাড়া আর কেউ এই ভিআইপি গেট দিয়ে প্রবেশ করতে পারবে না। তাহলে সিয়াম শুধু ফরজ নয়, ফরজ তো ফরজ, সবার জন্য ফরজ, হ্যাঁ, ফরজ যদি কেউ তরক করে তাহলে জাহান্নামের সম্মুখীন হইতে হবে, কিন্তু এছাড়াও নফল বেশি বেশি সিয়াম পালন করলে ভিআইপি হতে পারবেন, সেই জান্নাতে স্পেশাল গেট দিয়ে প্রবেশ করাবেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে। মুত্তাফাক বুখারি মুসলিমের হাদিস। এইরকমই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরো বর্ণিত রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্না ফিল জান্নাতি মিয়াতা দারাজ, জান্নাতে একশোটি স্তর রয়েছে। তাহলে জান্নাতের স্তর এখানে আসল, জান্নাতের স্তর রয়েছে একশত। আদাহাল্লাহুল মুজাহিদিন ফি সাবিলিহি, আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতের
100টি স্তর প্রস্তুত রেখেছেন তার রাস্তায় যারা জিহাদকারী তাদের জন্য। বাইনা কুল্লে দারাজাতাইন কামা বাইনাস সামাই ওয়াল আরদ, একটি স্তর থেকে আরেকটি স্তর পর্যন্ত দূরত্ব হচ্ছে আসমান এবং জমিনের দূরত্বের মতো 500 বছর রাস্তা। ফাইজা সাআলতুমুল্লাহ, সুতরাং যখন তোমরা আল্লাহর কাছে চাইবে জান্নাত, ফাসআলুহুল ফিরদাউস, তোমরা শুধু সাধারণভাবে জান্নাত চেয়েও না, বরং তোমরা জান্নাতুল ফিরদাউস চেয়েও, প্যারাডাইস থেকে ফিরদাউস বা ফিরদৌস থেকে প্যারাডাইস ইংরেজিতে নেওয়া হয়েছে, এই তোমরা জান্নাতুল ফিরদাউস চেয়েও, ফাইন্না ওয়াসাতুল জান্নাতে, সেটা জান্নাতের মিডিলে, ওয়া আলাল জান্নাতে, এবং জান্নাতের সবচাইতে সুউচ্চ স্থান, ওয়ামিনহু তাফাজ্জারু আনহারুল জান্নাত, সেখান থেকে জান্নাতের নহরসমূহ প্রবাহিত হয়েছে, ওয়া ফাওকাহু আরশুর রহমান, এবং তার ওপরে রহমানের আরশ রয়েছে। রহল বুখারি হাদিস, ইমাম বুখারি রাহমাহুল্লাহ বর্ণনা করেছেন। আর আবু মালিক আশারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না ফিল জান্নাতি গোরাফা, জান্নাতে অনেক কক্ষ রয়েছে, জি, এবং অনেক সেখানে প্যালেস রয়েছে, অট্টালিকা রয়েছে, ইউরা জাহিরা মিন বাতিনহা ওয়া বাতিনহা মিন জাহিরা, তার ভিতর থেকে বাহির দেখা যাবে আর বাহির থেকে ভিতর দেখা যাবে, জি, আদাল্লাহু, সেই ঘরগুলি বা সেই অট্টালিকা, সেই প্যালেস আল্লাহ তৈরি করেছেন, লেমান আত আমাত তাম, ওই সব লোকদের জন্য যারা তৌহিদের সাথে সাথে, ফরজ ওয়াজিব আদায়ের সাথে সাথে, আর হারাম নাজায়জ কবিরা থেকে বেঁচে থাকার সাথে সাথে, লেমান স্পেশালি, লেমান আত আমাত তাম, যারা বেশি বেশি অন্নদান করেছে অভাবীদের, কি বর্তমান যে অভাব মানুষের কর্মহীন হয়ে পড়েছে, অনেক মানুষ অনাহারে আছে, অনেক মানুষের কাছে কোনো কাজকর্ম নেই, দিন মজুর করতো, জি, এই সময়গুলিতে যখন অভাবের সময় তখন অন্ন দান কর, ওয়াদাম সিয়ামা, এবং যারা সব সময় নফল সিয়াম পালন করে, ওসল্লা বিল্লাইল ওয়ান্নাস নিয়াম, এবং রাতে যখন সারা দুনিয়ার লোকেরা অধিকাংশ ঘুমিয়ে থাকে, তখন একা উঠে গিয়ে তাহাজ্জুদের সালাত আদায় করে ওদের জন্য, ইমাম তাবারানী রহমতুল্লাহ আলাই এ হাদিস বর্ণনা করেছেন। এইরকম সহি মুসলিমে আর হাদিস রয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন আউয়াল জুমরাতিন তাদখুলুল জান্নাহ, সর্বপ্রথম যে দলটি জান্নাতে প্রবেশ করবে তারা কেমন হবে, বলছে, আলা সুরাতিল কামারে লাইলাতুল বদর, পূর্ণিমার রাতের চাঁদের মতো তারা অতি সুন্দর, তাদের চেহারা হবে রূপ চেহারা, সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তারপরে যারা প্রবেশ করবে, আলা আশাদ্দি নাজমিন ফিস সামাই ইদাআতান, আকাশের যেগুলি গুরুত্বপূর্ণ বড় হয় এবং আলোকময় তারকা সেগুলির মতো হবে তারা, সুম্মা হুম বাদা যালিকা মানাজিল, তারপরে এমন এমন স্তর হবে, জি হ্যাঁ, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য এমন নিয়ামত রেখেছেন, বিভিন্ন স্তর, মানাজিল, অনেক স্তর রেখেছে, লায়াতা গাওয়া তু না, সেখানে কোনো জান্নাতি না পায়খানা হবে, ওয়ালাইয়া বলুন না পেশাব হবে, পেশাব করবে, ওয়ালায়াম তা খেতুন না, সেখানে কাশপোটা হবে, সর্দি কাশি হবে, ওয়ালায়াব সকুন না, সেখানে থুতু হবে, থুতু ফেলবে, আমসা তহম জাহাব, তাদের চিরণি হবে স্বর্ণের, ও মাজামে রহম আল উলুয়া, আর সেখানে তাদের ধ্বনি, যে আরবরা এই কাঠ জ্বালিয়ে, আগর কাঠ জ্বালিয়ে, দামি দামি কাঠ জ্বালিয়ে সুগন্ধি নিয়ে থাকে, সেটা উলুয়া নামক কাঠের হবে, যেটা অত্যন্ত মূল্যবান হবে, ওরা সহমল মিশ্র, আর তাদের ঘাম হবে মৃগ নাবির সুগন্ধির মতো, জি, ঘামে, দুনিয়ার ঘামে গন্ধ হয়, কিন্তু জান্নাতিদের ঘাম হবে মিস্ক আম্বারের সেন্টের মতো, সুগন্ধির মতো, আখলাকুহুম আলা খালকে রাজুলিন ওয়াহিদ, তাদের চরিত্র হবে একজন মানুষের মতো, অর্থাৎ সকলে চরিত্রবান হবে, সেখানে মতবিরোধ থাকবে না, আলা তুলে আবিহিম আদম, আদম আলি সালাম যেমন লম্বা ছিলেন, সিত্তুনাজিরান, 60 হাত, ওই রকম 60 হাত লম্বা সকল মানুষ হবে, দুনিয়ার যতই খাটো মানুষ হোক না কেন, আর যতই ছোট মানুষ হোক না কেন, আর আজকাল এই উম্মতের 3.5 হাতের মানুষ, সকলেই হয়ে যাবে 60 হাতের মানুষ, লা ইখতালাফা বাইনাহুম ওয়ালা তাবাগুজ,
না আপোষে কোনো রকম মতবিরোধ থাকবে, দুনিয়ায় যেমন সামান্য কথা নিয়ে বাপ বেটাতে মতভেদ, স্বামী স্ত্রীতে ঝগড়া দ্বন্দ্ব, হ্যাঁ কথা কাটাকাটি, কথার মিল হচ্ছে না, জি মনের মিল হচ্ছে না, কেউ ঠান্ডা চায় কেউ গরম চায়, কেউ ঝাল খেতে চায় কেউ কম ঝাল চায়, কেউ লবণ চায় কেউ লবণ চায় না, আরে দুনিয়াতে ইখতলাফ, দুনিয়ার ক্ষেত্রে ইখতলাফ, দিনের ক্ষেত্রে ইখতলাফ, ইখতলাফ আর বিরোধের শেষ নাই, আর শত্রুতার বিদ্বেষের শেষ নাই, সেখানে কোনো রকমের শত্রুতা বিদ্বেষ থাকবে না, মতবিরোধ থাকবে না, কুলুবুহুম কালবুন ওয়াহিদ, সেখানে মানুষের সকলের অন্তর হবে এক অন্তরের মতো, ইউসাব্বিহুন আল্লাহ বুকরাতান ওয়া আশিয়্যা, সকাল বিকাল সবসময় তারা তাসবিহ করতে থাকবে, তাসবিহ তাসবিহ হবে সেখানে কেমন, এ দুনিয়ার মতো নাই যে দায়িত্ব নিয়ে তাসবিহ করতে হচ্ছে, জিকির আজকার করতে হচ্ছে, বরং হাদিসের রয়েছে ইউলহামুনা তাসবিহ কামা ইউলহামুনা নাফাস, যেমন শ্বাস নিতে আমরা টের পাই না বা শ্বাস আমাদের ইচ্ছা করে নিতে হয় না, এমনিতে অটোমেটিকলি আমরা শ্বাস নিচ্ছি, ঠিক তেমনই তাসবিহ আমাদের ওই শ্বাস প্রশ্বাসের মতো হতেই থাকবে, তাসবিহ তাহলিল এবং আল্লাহ রাব্বুল আলামিনের বড়ত্ব, সেটি কোনো ফরজ দায়িত্ব হিসাবে নয়। ও আজওয়াজুহুম আল হুরুল ঈন, এবং তাদের সহধর্মিণী হবে হুরে ঈন, যারা হবে অত্যন্ত সুন্দরী, হুর হাওরার বহুবচন আর ঈন আইনার বহুবচন, এবং বড় বড় চোখ বিশিষ্টা তারা হবে, বড় চোখের নারী দেখতে সুন্দর লাগে, এবং যারা হবে ফর্সা অত্যন্ত। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস রয়েছে, আগের হাদিসটি সহিহ মুসলিমের হাদিস, এবং জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস রয়েছে, ইন আহলাল জান্নাতি ইয়াকুলুনা ফিহা, জান্নাতীরা সেখানে খাওয়া দাওয়া করবে, ওয়াশরাবুনা পান করবে, ওয়ালা ইয়াদখুলুন, না থুতু হবে, ওয়ালা ইয়াবুলুনা, না পেশাব হবে, ওয়ালা ইয়াতাগাওয়াতুন, না সেখানে পায়খানা, ওয়ালা ইয়ামতাখিতুন, না সেখানে কাশফোঁটা সর্দি। কালু ফামা বালুত্তম, তাহলে এত খাবার যাবে কোথায়, খাবার খাবে আর পেশাব পায়খানা হবে না, পান করবে আর পেশাব হবে না, কেমন কথা। কালে জোসা উন, ঢেকুর নিবি, ঢেকুর হবে জি, হ্যাঁ, পরাশন এবং ঘাম হবে, কারাশিল মিসকে, মৃগ নাভি থেকে যে মূল্যবান সুগন্ধি হয়ে থাকে তার মতো। ইউলহামুনা তাসবিহ ওয়া তাহমিদ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, তাদের ইলহাম করা হবে, অটোমেটিকলি হইতে থাকবে, কামা ইউলহামুনা নাফাস, যেমন অটোমেটিকলি আপনার শ্বাস প্রশ্বাস মানুষ নিতে থাকে। এই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যেটি সহিহ মুসলিমের হাদিস। যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আর একটি হাদিস রয়েছে, তিনি বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, সে আল্লাহর কসম করে বলছি যার হাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাণ রয়েছে, জান্নাতিদের প্রত্যেককে 100 জন পুরুষের ক্ষমতা দেওয়া হবে, খাওয়ার ক্ষেত্রে, পান পানি পানের ক্ষেত্রে, পানাহারের ক্ষেত্রে, যে কোনো রকমের পানীয়, ওয়াল জেমা এবং সহবাসের ক্ষেত্রে, অসাহওয়া আর কাম বাসনার ক্ষেত্রে। জি, আল্লাহ রাব্বুল আলামিন এই বিশাল শক্তি মানুষকে পানাহারের সহবাসের সার্বিক দিক থেকে দেবেন শরীরে জান্নাতে। তা কোন হাজাত আহাদিম রাসহান, সেখানে পেশাব পায়খানা যেহেতু হবে না, একটু ঘাম হবে, ইয়াফিজু মিন জুলুদিহিম, শরীর থেকে বইবে, কিন্তু সেই ঘামে কোন রকমের দুর্গন্ধ ছড়াবে না, কারা শেল মিসকে, মিস্ক আম্বারের মতো সুগন্ধি হবে, ফাইয়াজ মোরো বাতনহু, তাতেই পেট সোজা থাকবে, হ্যাঁ পেট বেড়ে যাবে না, দুনিয়ায় বেশি খেলে পেট বেড়ে যায়, চর্বি ধরে যায়, বয়স হওয়ার সাথে সাথে পেট বুকের চাইতে অনেক বেশি বেড়ে যায় মানুষের, এরকমটা হবে না। আখরাজ আহমদ ও নাসাই, ইমাম আহমদ এবং ইমাম নাসাই রাহিমাহুল্লাহ এই হাদিস বর্ণনা করেছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আরো হাদিস রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাকাবা কাউসে আহাদিকুম আও মাউযু কাদামি ফিল জান্নাত খাইরুম মিনাদ দুনিয়া মা ফিহা, তোমাদের দুনিয়ার যে কোনো ব্যক্তির একটি ধনুকের সমান জায়গা, ধনুক সমপরিমাণ জায়গা, অথবা এক কদম জায়গা, একটা ধাপ পা যে ফেলবে, এই এক ধাপ জায়গা জান্নাতের, খাইরু মিনা দুনিয়া ও মাফিয়া, দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু রয়েছে সমস্ত কিছু চাইতে উৎকৃষ্ট, কারণ দুনিয়া করল মানে আলিয়া ফার, সব কিছু ধ্বংসশীল,
কিন্তু এই জান্নাতের এক ধাপ জায়গা ধ্বংসশীল না, কখনো ধ্বংস হবে না। ওয়ালাউ আন্না ইমরাতাম মিন নিসাইল জান্নাত ইত্তালাত আল আরদি, যদি জান্নাতের একজন কোন রমণী অর্থাৎ হুর পৃথিবীতে উঁকি মেরে একবার দেখি, লা আদাত মা বাইনাহুমা, তাহলে আসমান জমিনের মাঝে চির আলোকিত হয়ে যাবে। ওয়ালা মা লাত মা বাইনাহুমা রিহান, এবং সুগন্ধিতে ভরপুর করে দিবি। ওয়ালা নসিফুহা খাইরু মিনাদ দুনিয়া মা ফিহা, আর সেই জান্নাতে রমণীর একটি ওড়না পৃথিবী এবং পৃথিবীর চাইতেও বেশি মূল্যবান উৎকৃষ্ট হবে। রাওয়াহুল বুখারী, হাদিস সহিহ বুখারী। এইরকম আনাস মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরো হাদিস রয়েছে, তিনি বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, ইন্না ফিল জান্নাতি লাসুকান, জান্নাতের বাজারের কথা নেন, জান্নাতের মার্কেট হবে, বাজার হবে, মেলা হবে। সুক মানে মেলাও হয়, মেলা লাগবে। ইয়াতুনা কুল্লা জুমাতিন, প্রত্যেক জুমায় সে মেলায় জান্নাতিরা আসবে। ফাতাহাব্বরিহু শিমাল, সেখানে উত্তরা বা যেটা উত্তরা বাতাস বলি, উত্তর দিক থেকে যে বাতাস আসে সেটা মনোরম বাতাস হয়, সেই বাতাস প্রবাহিত হবে। ফাতাহ সুফি ওজুহিম ওয়া সিয়াবহিম, এবং সেই বাতাস মানুষের মুখমণ্ডল লাগবে, কাপড়ে লাগবে। ফায়াজদাদুনা হুসনা ওয়া জামালা, তাতে তাদের সৌন্দর্য বেড়ে যাবে, তাদের রূপ চেহারার সৌন্দর্য বেড়ে যাবে। ভাইয়ার যে ওনা এলা হালিম, তারপর নিজের পরিবারের কাছে যে দুনিয়ার পরিবার ছিল এবং জান্নাতি যেসব রমণী যে হরে ছিল তাদের কাছে ফিরে যাবে। ফাইয়া কুরুনা লাহু, তখন তারা বলবে, ওল্লাহ লাকাদ ইজদাদতুম বাদানা হুসনা ওয়া জামালা, আল্লাহর কসম করে বলি তোমরা যে আমাদের কাছ থেকে গেছো এই মেলায়, সেখানে গিয়ে তো অনেক বেশি সুন্দর হয়ে গেছো, তোমরা খুব সুন্দর লাগছে তোমাদেরকে। ফাইয়া কুলুনা, তখন ওই জান্নাতিরা বলবে, ওয়ান্তুম ওল্লাহ লাকাদ ইজদাদতুম বাদানা হুসনা ওয়া জামালা, আমরা যে বাজারে গেছি, মেলায় গেছি, মেলা থেকে ফিরে এসে দেখছি তোমরা তো অনেক বেশি সুন্দরী হয়ে গেছো। রাওয়াহু মুসলিম, হাদিস সহিহ মুসলিমের। আরও আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত সহিহ মুসলিম হাদিস রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, ইজা দাখাল আহলুল জান্নাতি জান্নাত, যখন জান্নাতিরা জান্নাতে প্রবেশ করবে, ইউনাদি মুনাদিন, তখন একজন আহ্বায়ক আহ্বান করবে, ডাক দেবে, কি বলে, ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা, শোনো তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে ঘোষণা, আমরা শোনাচ্ছি যে তোমরা সর্বদা সুস্থ থাকবে, কখনো রোগাক্রান্ত হবে না, তখনও কখনো তোমরা অসুস্থ হবে না। পৃথিবীতে কত যে টেনশন, ঝুঁকি, কি জানি কখন যে অসুস্থ হয়ে যায়, কি জানি কখন যে দুর্দিন চলে আসে, কখন যে বালা মুসিবত চলে আসে, এখানে কোনো কিছু থাকবে না। ওয়াইন্না লাকুম আন তাহিয়াও, এবং সেখানে তোমরা চিরকাল বেঁচে থাকবে। ফালা তামুতু আবাদা, কখনো মৃত্যুবরণ করবে না, মারা যাবে না। ওয়াইন্না লাকুম আন তাশিব্বু, এবং সেখানে তোমরা সবসময় যুবক হয়ে থাকবে। ফালা তাহরমু আবাদা, সেখানে কখনো বার্ধক্য আসবে না বা তোমরা বুড়ো হবে না। ওয়াইন্না লাকুম আন তানআমু, এবং সেখানে তোমরা নিয়ামত ভরা জীবনে থাকবে, ভোগ বিলাসের জীবন যাপন করতে। ফালা তাবআসু আবাদা, সে ভোগ বিলাস তোমাদের কাছ থেকে, ভোগ বিলাসের জীবন তোমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হবে না, যা বা কখনো তোমরা কষ্ট দুঃখের সম্মুখীন হবে না। ওয়াজালিকা কাউলুল্লাহি আযজা ওয়াজাল, এটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের এই বাণীর তাফসীর। ওয়া নুদু, এবং তাদেরকে ডেকে বলা হবে, আনতিলকুমুল জান্নাহ, এই হচ্ছে তোমাদের জান্নাত, উরিসতুমুহা, যেই জান্নাতে তোমরা ওয়ারিস হয়েছো, উত্তরাধিকারী হয়েছো বা উত্তরাধিকারী বানানো হয়েছে আল্লাহর পক্ষ থেকে। বিমা কুনতুম তাআমালুন, তোমাদের নেক আমলের বিনিময়ে। সূরা আরাফ আয়াত নম্বর 43। আরও সহিহ বুখারী মুসলিমে হাদিস রয়েছে, আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কাল আল্লাহু আযজা জাল, হাদিসে কুদসিতে মহান আল্লাহ বলছেন, আদাদতু লি ইবাদিয়াস সালেহিন, আমি আমার নেক সৎ কর্মশীল বান্দাদের জন্য আমি প্রস্তুত করে রেখেছি, মা লা আইনুন রাআত, এমন নিয়ামত যা কোনো চোখে পৃথিবীতে দেখে নাই, ওয়ালা উযুনুন সামিয়াত, আর কোনো কানে শোনে নেই, ওয়ালা খাতারা আলা কালবে বাশার, আর কোনো মানুষের অন্তরে কোনো দিন কল্পনাও হয়নি, অন্তরে এসব কথার কোনো দিন উদ্রেকও হয়নি যে এইরকম নিয়ামত হইতে পারে, কল্পনার বাইরে। ওয়াকরাও ইন শেতুম, এর দলিল প্রমাণ যদি আল কোরআনে পড়তে চাও তাহলে পড়ে দেখো, ফালা তাআলা নাফসু মা উফি আলাহু মিন কুররাতি আয়ুন জাযা বিমা কানু ইয়ামাল, সূরা সিজদার আয়াত নম্বর 17। আল্লাহ বলছে, কোনো মানুষ জানে না দুনিয়াতে, মা উফি আলহম, তাদের জন্য যে কী লুকিয়ে রাখা হয়েছে, মিন কুররাতি আয়ুন, যাতে তাদের চক্ষু শীতল হবে,
জাজা মিমা কানু ইয়ামল, তাদের নেক আমলের বদলা স্বরূপ। সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইজা দাখাল আহলুল জান্নাতিল জান্নাতা, যখন জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে, নাদা মুনাদিন, একজন আহ্বায়ক আহ্বান করবে, ইয়া আহলাল জান্নাহ, হে জান্নাতীরা, ইন্না লাকুম ইনদাল্লাহ মাউইদান, তোমাদের জন্য আল্লাহর কাছে একটি প্রতিশ্রুতি রয়েছে, ইউরিদু আইয়ুন জাজা কুমুহু, আল্লাহ তোমাদেরকে সেটা পুরোপুরি দিতে চান, সে ওয়াদা পূরণ করতে চান। ফায়াকুলুনা, তখন জান্নাতীরা বলবে যে মা হুয়া, সেটা আবার কি আছে, সব তো পেয়েই গেছি, আলাম ইউসাক্কিল মাওয়াজিনানা, আল্লাহ আমাদের কি নেকির পাল্লাকে ভারী করে দেননি, আলহামদুলিল্লাহ, ও ইউবাইয়্যিদু উজুহানা, এবং আমাদের চেহারাকে কি সুন্দর শুভ্র উজ্জ্বল করে দেননি, ওয়ুদখিলনাল জান্নাহ, এবং জান্নাত থেকে আমাদেরকে প্রবিষ্ট করাননি, ওয়ুজাহজিহুন আনিন নার, এবং জাহান্নাম থেকে কি আমাদেরকে দূরে রাখেননি। হ্যাঁ, সফল আমরা হয়ে গেছি, সব কিছু পেয়ে গেছি। কালা, না না, আরও বাকি আছে, ফায়ুকশাফুলাহুমুল হিজাব, তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের যে হিজাব রয়েছে, পর্দা, সেটা খুলে দেওয়া হবে, ফায়ানজুরুনা ইলাইহি, তখন তারা আল্লাহর দিকে তাকাবে। ওয়াল্লাহি, আল্লাহর শপথ করে বলছি, মা আতাহুমুল্লাহ শাইয়ান আহাব্বা ইলাইহি মিনান নাযরি ইলাইহি, আল্লাহ রাব্বুল আলামিন এতক্ষণ পর্যন্ত জান্নাতের যে সমস্ত নিয়ামত দিয়েছেন, সেগুলির চাইতে সবচেয়েতে বেশি যে জিনিসটি প্রিয় হবে তাদের কাছে, সেটা হচ্ছে আল্লাহর দিদার বা আল্লাহর দর্শন, আল্লাহর সাক্ষাৎ। ওয়ালা আকার আলি আয়নি মিনহু, এবং এত কিছু দেখে যে চক্ষু শীতল হয়েছ, কিন্তু আল্লাহকে দেখে যে চক্ষু শীতল হবে, চক্ষু ঠান্ডা হবে, সেটা তার চাইতে অনেক অনেক বেশি হবে। জি, রওয়াহু মুসলিম, হাদিস সহিহ মুসলিমের। এই হাদিসের একটা অংশে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা হয়েছে, ইন্নাল্লাহ ইয়াকুলু লি আহলি জান্নাহ, মহান আল্লাহ জান্নাতীদেরকে ঘোষণা করে বলবেন জান্নাতে সবকে দিয়ে দেওয়ার পরে, ওহিল্লু আলাইকুম রিজওয়ানি, তোমাদের জন্য আজকে আমার সন্তুষ্টিকে আমি ফরজ করে দিচ্ছি, অবধারিত করে দিচ্ছি, আমি সবসময় সন্তুষ্ট থাকবো। সুবহানাল্লাহ, দুনিয়াতে কোনো মালিক যতদিন তার ভালো করে কাজ করে, আর যতই ভালো কাজ করেন না কেন, যতই পুরাতন আপনি কর্মচারী হন না কেন, আর যতই আপনি বেস্ট ওয়ার্কারের সার্টিফিকেট পান না কেন, কেউ স্থায়ীভাবে পারমানেন্ট ঘোষণা করবেন না যে তোমার ওপর আমি চিরস্থায়ী সবসময় সন্তুষ্ট। আর যদি কখনো শুনে নি যে আমি তোমার কাজকর্মে সন্তুষ্ট, তাহলে আমাদের গৌরবের শেষ থাকে না যে বেস্ট ওয়ার্কার হতে পেরেছি, আমার ওপর আমার মালিক সন্তুষ্ট আছে, আমার বস সন্তুষ্ট আছে। রব্বুল আলামিন সেখানে জান্নাতে ঘোষণা করবেন, সুবহানাল্লাহ, ওহিল্লু আলাইকুম রিজওয়ানি, আমার সন্তুষ্টি তোমাদের জন্য আমি অবধারিত করে দিয়েছি, ফালা আসখাতু আলাইকুম বাদাহু আবাদা, এরপরে কখনো তোমাদের ওপর আমি অসন্তুষ্ট হব না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ আমাদেরকে যেন জান্নাতে স্থায়ীভাবে রাখেন, স্থায়ী যে জান্নাত রয়েছে সেই জান্নাত যেন আমাদেরকে দান করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ওপর যেন সন্তুষ্ট হয়ে যান, তার সন্তুষ্টি আমাদের জন্য যেন অবধারিত করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে তার দর্শন, দিদার, রুইয়াত যেন দান করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সমস্ত রকমের ফিতনা থেকে, বালা মুসিবত থেকে, দিন দুনিয়ার যেন হেফাজত করেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আবার, আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফিরদৌস দান করো, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা জান্নাতুল ফিরদৌস, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা জান্নাতুল ফিরদৌস, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা জান্নাতুল ফিরদৌস, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা আবদিকা ওয়া নাবিয়িকা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।